আপনারা দেখছেন রেললাইনের উপর দিয়ে মানুষ যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এটি হচ্ছে আজকে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই যুবকের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অজ্ঞাত বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা। আমরা স্টেশন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন যে আজ সকাল 9:10 ঢাকার উদ্দেশ্যে দ্রুতগামী একটি ট্রেন ছেড়ে যায়, পরবর্তীতে মাদারগঞ্জে পৌঁছানোর আগেই রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনাটি স্থানীয়রা যখন তাদেরকে অবগত করেন, পরবর্তীতে স্টেশন কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের জানায়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। আমাদের পেজের ফ্লোয়ার হৃদয় ইসলাম নামে এক ব্যক্তি এই ভিডিওটি আমাদের কাছে সরবরাহ করেছেন বলে আমরা আজকে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি যে কিভাবে ওই ব্যক্তি সেখানে ট্রেনে কাটা পড়লো, তবে পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে জানাতে পারবো।